শুনেন, আন্দোলনমুখী কমিটি হয়েছে, প্রতিবাদ প্রতিরোধের দুর্গ গড়ে উঠাতে হবে, তার মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন করতে হবে। দেয়ালে কিন্তু পিঠ সবার ঠেকে গিয়েছে, আপনারা সবাই মিলে এই প্রতিবাদের দুর্গ গড়ে তুলুন, তাহলে সবাই ভালো থাকবেন, ঠিক আছে? গুম দিবস উপলক্ষে কথা বলছি, কালকে কে গুম হব তাও কিন্তু জানি না। আন্দোলনের ডাক দিয়েছে দেশনায়ক তারেক রহমান, সবকিছু থেকে উনি দূরে থেকে আপনাদের দিকে তাকিয়ে আছে। নবগঠিত জেলা যুব দল এবং জেলা স্বেচ্ছাসেবক দলকে সুস্বাগত জানাই। আমি আশা করব আমাদের দেশনায়ক জননেতা তারেক রহমান সাহেব আপনাদেরকে যে কমিটি দিয়েছে, যে কমিটি উপহার দিয়েছে, আপনারা ওনার সেই উপহারের মান রক্ষা করবেন। আপনারা আগামী দিনের আন্দোলন সংগ্রাম যে আছে, যেই আন্দোলন সংগ্রামে এই দল যাচ্ছে, জনগণের প্রয়োজনে যে সংগ্রাম করতে যাচ্ছি, সেই সংগ্রামে আপনারা অগ্রণী ভূমিকা রাখবেন। কি পারবেন আপনারা? যুব দল স্বেচ্ছাসেবক পারবেন? আপনাদের কিন্তু সাউন্ড কম, সাউন্ড কম কেন? শুনেন, আন্দোলনমুখী কমিটি হয়েছে, এই টাইমে কমিটি দিয়েছে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যে কোনো আন্দোলন সংগ্রামের কঠিনতর কঠিন অবস্থা গড়ে তুলতে হবে, ঠিক আছে? মনে রাখতে হবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে, বিএনপির চেয়ারপারসন, এদেশের গণতন্ত্রের মা, ওনাকে কারাগার থেকে মুক্ত করতে হবে, ঠিক আছে? আমাদের দেশনায়ক তারেক রহমানকে এদেশে আনার পরিবেশ তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবেন? প্রতিবাদ প্রতিরোধের দুর্গ গড়ে উঠাতে হবে, তার মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন করতে হবে। পারবেন আপনারা? শুনেন, দেয়ালে কিন্তু পিঠ সবার ঠেকে গিয়েছে, চিন্তা করে দেখেন কোর্ট কাছারিতে কি অবস্থা, পারিপার্শ্বিক কি অবস্থা। আজকে আমরা যারা দাঁড়ায় আছি গুম দিবস উপলক্ষে কথা বলছি, কালকে কে গুম হব তাও কিন্তু জানি না, তার কোনো বলা যাবে কে হবে কি হবে? কারণ এই সরকার যেভাবে গণতন্ত্র হরণের লক্ষ্যে এদেশের মানুষের উপর স্টিম রুলাল চালাচ্ছে এবং এদেশের মানুষকে যে অত্যাচার নির্যাতন করে যাচ্ছে, যারা একটু উচ্চবাচ্য কথা বলছে তাদেরকে গুমের চেষ্টা করছে, আপনারা সবাই মিলে এই প্রতিবাদের দুর্গ গড়ে তুলুন, তাহলে সবাই ভালো থাকবেন, ঠিক আছে? শুনেন, এক এক করে নিতে থাকলে কখন সিরিয়ালে আপনি নিজেও পড়ে যাবেন তা কিন্তু বলতে পারেন না। বলতে পারবেন? তাহলে কি করতে হবে? আসেন, এই গুম দিবসে আমরা সবাই প্রতিজ্ঞা করি, আমরা যে কোনো মূল্যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন করবো ইনশাল্লাহ, এবং সর্বপ্রকার গুম এবং অত্যাচার আমরা বন্ধ করবো ইনশাল্লাহ। কি পারবেন আপনারা আন্দোলন করতে? শুনেন, আন্দোলনের ডাক দিয়েছে দেশনায়ক তারেক রহমান, উনি আপনাদের আমাদের চিন্তা করে, এদেশের জনগণের চিন্তা করে, উনি কিন্তু ওনার ঘুম নাই, খাওয়া নাই, সব কিছুই বলা চলে, সব কিছু থেকে উনি দূরে থেকে আপনাদের দিকে তাকিয়ে আছে, আপনাদের জন্য কাজ করছে।